শাম দেশে যাচ্ছিলেন বাণিজ্যিক সফরে আবু তালেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে ছেড়ে থাকবেন না, চাচাকে থাকবেন একবারে, মানে কান্না ভাব যে অবস্থা, ভেঙে পড়েছে। এই অবস্থা দেখে চাচাও ভাতিজাকে ছেড়ে যেতে পারছে, কিন্তু যেতে হবে, রুজি রুটির জন্য যেতেই হবে। কেউ কাউকে ছেড়ে থাকতে পারছে না, ছেড়ে যেতে পারছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিয়ে চলো, তুমিও চলো, 12 বছরের ছেলেকে চলো, চলো বাবা তোমাকে নিয়ে যায়। তারপরে শাম দেশে বুসরা নামক একটি শহর রয়েছে, সেই বুসরায় বাসরা নয়, বাসরা হচ্ছে ইরাকে, আর এটি হচ্ছে বুসরা। শাম দেশের বুসরায় যখন পৌঁছলেন আর যারা সাথী সঙ্গী ছিল সবাই ওখানে অবস্থান করলেন, তখন একজন খ্রিস্টান ধর্মযাজক পাদ্রী, সে তার নাম ছিল বুহাইরা, বুহাইরা আর রাহে বলে পাদ্রী, এই বুহাইরা পাদ্রী দেখতে পেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতে পেয়ে ছুটে এসে ছুটে চলেছে কাফেলার মাঝখানে, এসে একবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেছে। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরেছে, ধরার পর বলছে হাযা সাইয়্যিদুল আলামিন, ইনি হচ্ছেন বিশ্বজাহানের সরদার, হাযা রাসূল রাব্বিল আলামিন, ইনি হচ্ছেন বিশ্বজাহানের রবের রসুল দূত, আল্লাহ রসুল রব্বুল আলামিনের রসুল, হাযা ইয়াবাসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, একে আল্লাহ রসুল করে প্রেরণ করবেন যিনি বিশ্বজাহানের জন্য রহমত হবে, রহমতুল্লিল আলামিন করে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, পাঠাবেন নবী করে। তখন কুরাইশরা তো কিছু জানে না, 12 বছরের ছেলে কি বা জানবে, তাই না? কিন্তু এই রাহিম জেনে গেছে যে নবুয়াতের আলামত রয়েছে, নবুয়াতে নবী হওয়ার যে লক্ষণগুলি রয়েছে আলামত নবুয়া বলা হয়, সেগুলি দেখে বুঝে গেছে। তাতে বেশ কিছু মুজিজার বিষয় ছিল, অসাধারণ বিষয়, আর তারপরে নবুয়াতের আলামত তার চেহারায় তার শরীরে আরও আসছে কথাগুলি, ওই দেখে তিনি চিনে ফেলেছেন। তখন কোরাইশরা বলল যে ওমা ইলমু কাবি জালিকা, আরে আপনি জানলেন কি করে যে ইনি রহমতুল্লিল আলামিন, ইনি রাসূল রব্বুল আলামিন, ইনি সাইয়্যিদুল আলামিন, কি করে জানলেন আপনি, কি করে বুঝতে পারলেন? তাআলা তখন তিনি বললেন ইন্নাকুম হিনা আশরাফতুম মিনাল আকাবা, যখন তোমরা দুই পাহাড়ের মাঝখানে সংকীর্ণ রাস্তা ঘাটি দিয়ে আসছিলে কাফেলা নিয়ে, তখন দেখছিলাম লামিয়াম কাহাজারুন ওয়ালা শাজারুন ইল্লা খাররা সাজিদা, যে কোনো পাথর এবং গাছকে দেখছিলাম যে সিজদায় লুটিয়ে পড়ছে, আমি দেখতে পাচ্ছি যে গাছ যখনই মোহাম্মদ রাসূলুল্লাহর সামনে পড়ছে, 12 বছরের ছেলে তো সিজদায় লুটিয়ে পড়ছে, পাথর সিজদা করছে। এখানে বলে দিই যে এমনকি মক্কাতেও, যেটা বলা হয়নি, মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়াতের আগে ছোটকাল থেকে পাথরে গাছে সালাম বলত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জি সালাম আগে থেকে। তো এই দেখে আমি বুঝতে পেরেছি ওয়ালা ইয়াসজুদানা ইল্লা লিনাবিন, আর গাছ আর পাথরে নবী ছাড়া কাউকে সিজদা করে না, আমি সিজদা করে দেখেছি। আর আমি জানি তাওরাত ইনজিলে পড়েছি যে নবী ছাড়া কাউকে গাছ আর পাথর সিজদা করে না। ওয়াইনি আরিফ বি খাতাম খাতামিন নবুয়া, আর আরেকটা জিনিস দেখে আমি চিনে ফেলেছি যে ইনি সেই নবী, সেটা হচ্ছে খাতমে নবুয়া বা খাতামুন নবুয়া। খাতাম মানে হচ্ছে মোহর, খাতাম মানে, খাতাম মানে আংটি হয়, কারণ আংটি দিয়ে মোহর লাগাতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবরা প্রাচীন যুগে আংটি এতে নাম লিখে দেন, আর এটা কি করত, মোহর লাগাত। এখনো আমি সৌদি আরবের বড় বড় কাজেতে দেখেছি, তাদের বিভিন্ন বিচারে তর্জমাতে গিয়ে, যে ওনারা যে স্পেশাল খাস মোহর রাখেন ওটা কোথাও অফিসে থাকে, অফিসে তো অফিসের সেক্রেটারি বা কেউ তো ইউজ করতে পারে, কিন্তু হাতে আছে খাস মোহর, আংটিতে আছে, আংটি করে আছে, ওইখানে নামটা লেখা আছে ওই শেখের ওই কাজের জজের,
যখন ফাইনাল স্টাম্প লাগাইতে হবে, অফিসিয়াল যে স্টাম্প আছে মহকামা কোর্টের, তার সাথে ওনার ওই স্টাম্পটা আমি নিজে চলে। রসুল